দানার ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সারা বাংলা এই মুহূর্তে রয়েছি বর্তমান এক নম্বরের ফাগুপুরে তো যেদিকে তাকাবেন কার্যত ধান শুয়ে গেছে এটাকে বলা লাল স্বর্ণ ধান এই ধানগুলো উঠবে হচ্ছে অঘ্রাণ মাস কার্তিক মাস চলছে এই যে দেখুন কিভাবে ধানের গোড়ায় জল জমে আছে এই হচ্ছে এই এই গোড়ায় যদি জল জমে থাকে তাহলে এমনিই হচ্ছে ধানটা পচবে এই হচ্ছে স্বর্ণ ধান নাম এটা খুব বিখ্যাত তাহলে গোড়ায় যদি জল থাকে গোড়া পচবে কৃষকের মাথায় হাত সাড়ে সর্বনাশ তাহলে দানা তার দানবীয় চেহারা যেটা দুদিন ধরে দেখিয়েছে আজকেও আবহাওয়িদরা বলছেন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সেটা ঝিরঝির করে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে তাহলে এখানকার যারা কৃষক আছেন যারা খেতে খাওয়া চাষি আছেন মধ্যবিত্ত আছেন পিছিয়ে পড়া আছেন নিম্ন মধ্যবিত্ত আছেন তো তাদের অবস্থাটা কি। পাকা রাস্তা ঠিক দুধারে হচ্ছে ধান গাছ এই ধান গাছের মাঝখানটা হচ্ছে যে আমরা দেখাচ্ছি যেদিকে তাকাবেন সেদিকে শুয়ে আছে ঠিক আবার দাঁড়িয়ে আছে ঠিক কিন্তু দাঁড়িয়ে থাকলেও ওই বলছিলাম গোড়াতে জলটা জমে আছে এই জলটা জমে থাকা মানে হচ্ছে ধানটা পচে যাবে তাহলে একটা সিজনে যে কৃষক ধান চাষ করেন কত টাকা লাগে বিঘা পিছু বিঘে পিছু সার লাগে বিঘে পিছু বীজ লাগে রোয়াতে হয় ট্রাক্টর থাকে ডিজেলের দাম আছে বেড়েছে একইভাবে রয়েছে তাহলে আদৌ ওই ধানটা তুলতে পারবে কি না এটা কৃষকরা সন্ধিহান খুব সন্ধিহান আমরা এই কারণেই বলছি যে তারা বলছেন যে এই এই অসময় বৃষ্টিটা তাদের জীবন জীবনের অর্থনৈতিক যে অগ্রগতি সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত করলো এই দানার প্রকোপ বা প্রভাবে আজকেও দেখুন কার্যত বেগ ভার হয়ে আছে এটা ঘুমট পরিস্থিতি থমথমে পরিবেশ মাঠে কৃষকরা সে অর্থে নেই কারণ তারা কিছুক্ষণে কথা হচ্ছিলো তারা মাথায় হাত দিয়েছেন মাথায় হাত দিয়ে বসে আছেন যদিও সরকার বলছেন যে কৃষকদের ক্ষতিগ্রস্ত দেবে দু হাজার তেইশের ডিসেম্বরে একবার বৃষ্টি হয়েছিল পাঁচ ছয় ডিসেম্বর সম্ভবত সেবারও কিন্তু বিরাট ক্ষতিগ্রস্ত ধান আলু সবজিতে হয়েছিল সে নতু ওই অঞ্চলগুলোতে রায়নার বিস্তীর্ণ অঞ্চলে আর এটা বর্ধমান সদর থেকে চার পাঁচ কিলোমিটারের মধ্যেই হচ্ছে ফাগপুর বিখ্যাত জায়গা তাহলে কৃষক তার অর্জিত টাকা জোগাড় করেছে বা বয়স সোনা গয়না বন্ধক দিয়েছে বন্দক দিয়ে হচ্ছে ধান চাষটা করেছে আমি ধানের প্রসঙ্গে আসি ধান আমাদের প্রধান অর্থকারী ফসল এখান থেকে আমাদের রাজ্যের যে উৎপাদিত যে ধান বা চাল যেটা তার রসদগুলো এখান থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে আসে এই যে দেখছেন যেটা দেখানোর চেষ্টা করছে আমার সহকর্মী চিত্র সাংবাদিক আলম তাহলে শুয়ে গেছে অর্থাৎ শুয়ে পড়েছে নিবে গেছে নিষ্পতি হয়ে গেছে এবার বলুন এই ক্ষতিগ্রস্ত পরিমাণটা কত টাকা হতে পারে শুধু একটা বিক্ষিপ্ত অঞ্চলের কথাই বলছি যেদিকেই তাকাবেন সেদিকেই এই পরিস্থিতি তাহলে এটাও তো সংবাদ এটা তো সাংবাদিকতা করতে হবে কারণ আমরা কৃষকের পক্ষে মেহেনতির মানুষের পক্ষে এই দেখুন জল জমে আছে এই জল জমে থাকার পরিস্থিতি কীভাবে ক্ষতি করছে এদের জীবনকে সেটা ওরাই বলছে বারবার করে বলার চেষ্টা করছি ধান কিছুটা পেকেছে এ দেখুন কিছুটা অংশ পেকেছে কিন্তু এটাকে পুরোপুরি শেষ করতে গেলে পাকতে গেলে একটা মানে অগ্রাণ মাস লাগবে তখন বলা হয় নবান্নে নতুন ধান বলে নতুন নতুন ধান তা নতুন ধানের গন্ধে মম করে গ্রাম বাংলা দক্ষিণবঙ্গ যেহেতু চাল বা ধান প্রধান আলু প্রধান ফসল তাই আমরাই মাঠে এসে যদি পেতাম কোনো কৃষককে তাহলে ভালো হতো কিন্তু কৃষককে পেলাম না কৃষককে না পাওয়ার কারণে আমরা আপাতত যে যেটা দেখালাম সেটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং জেলা পরিষদ তারা নিশ্চয়ই খোঁজখবর নেবেন এখানকার পঞ্চায়েত বেলকাশ গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আপনারা নিশ্চয়ই এখানকার ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়াবেন কারণ সরকার যে কথা বলেছে আপনারা তার হচ্ছে সিঁড়ি বা পিড়ি পঞ্চায়েতী ব্যবস্থার ক্ষেত্রে আপনাদের ভূমিকা রয়েছে তাই এক নম্বর পঞ্চায়েত সমিতি আর বেলকাস গ্রাম পঞ্চায়েত পার্টিকুলার একটা আমি গ্রাম পঞ্চায়েতকে ধরলাম দেখুন জল জমে আছে তাই প্রধান এবং উপপ্রধানের কাছে লাইন পড়বে কৃষকদের পরিমাণটা কত হবে টাকার ক্ষতিগ্রস্ত পরিমাণটা কত হবে এখন প্রতি বছরই বিভিন্ন সময় ঝড়ঝাপটা আসছে জল আসছে বৃষ্টি হচ্ছে আর কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে লাইনে দাঁড়াচ্ছে টাকা পাচ্ছে তা অভিযোগ উঠছে বিভিন্ন সময় তাহলে এই বেলকাস অঞ্চলের যারা কৃষক যাদের ধান নষ্ট হলো তারা টাকাটা পাবে তো তারা ক্ষতিগ্রস্ত পরিমাণটা পাবে তো নাকি এখানে লম্বা লাইন দেবেন আর কৃষকরা চোখের জল ফেলতে ফেলতে বাড়িয়ে আসবেন এটা তো নিশ্চয়ই হবে না প্রধান যিনি আছেন আপনাকে বল জিজ্ঞেস করছি এবং উপপ্রধান আপনাকেও জিজ্ঞাসা করছি আর এখানকার যিনি বিধায়ক উত্তরে তাকেও আপনাকে জিজ্ঞেস করছি ঋষিত কুমার মালিক তারপরে কৃষকের পক্ষে সরষ মানে সবুজ এবং হচ্ছে রে উৎপাদিত ফসলের নষ্ট যাতে না হয় আর নষ্ট হলেও তাকে ক্ষতি ক্ষতিপূরণ কীভাবে দেবেন সেটা ব্যাপার আমার আবেদন আপনার কাছে রয়েছে তাই জল নামানামা পরিস্থিতি নেই এখন এটা শুকোতে সময় লাগবে লম্বা যেদিকে দূরে তাকাবেন শুধু দেখুন কিছু পেকেছে আর চারিদিকে সবুজ 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 আকাশের মেঘ গুমট পরিস্থিতি তাহলে এটার জন্য কোনো মানে ম্যানমেড নয় এ তো ন্যাচারাল ক্যালামিটিস এটা তো প্রাকৃতিক বিপর্যয় কিন্তু প্রাকৃতিক বিপর্যয় হলে সরকারকে তা ক্ষতিপূরণ রাখতে হয় বা দিতে হয় কারণ হচ্ছে আমরা আলপদ দিয়ে হাঁটছি আলপদ দিয়ে হাঁটার খুব বিপজ্জনক পিছল হয়ে আছে মাটি ক্রমশ নন হয়েছে তাই আমার সহকর্মীকে বলে একটু পিছিয়ে যাওয়ার জন্য যাতে সুবিধা হওয়ার পক্ষে কারণ উল্টো দিকে হাঁটা খুব বিপজ্জনক তাই কৃষক যে ধান আমাদের দেন আমরা যেটা চাল হিসাবে ব্যবহার করি যার গন্ধে রূপ রস বর্ণে আমরা গাওয়া ঘি দিয়েও কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারি আলু সেদ্ধ সঙ্গে পেলে তাহলে সেই আলু সেদ্ধই বলুন আর এই চাল বলুন থেকে ভাত হবে সেটা তো শুয়ে গেছে নুয়ে পড়েছে ক্ষতি হয়েছে দানার প্রভাবে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সরকার বাহাদুরের দিকে নজর আমার থাকলো এবং বর্ধমান জেলা পরিষদ পূর্ব বর্ধমান জেলা পরিষদ সভাধিপতি আপনাকেও বলছি আপনি নিশ্চয়ই খোঁজ নেবেন কারণ আপনারা কৃষি কর্মতক্ষ রয়েছে তার তারাও খোঁজ নেবেন আর জেলার এগ্রিকালচার ডিপার্টমেন্ট আপনারা খবর নেবেন যে আমরা যা দেখাচ্ছি সেটা ঠিক না ঠিক দেখাচ্ছি তো বটেই ভুল তো কিছু দেখাচ্ছি আমরা আমি নয়ন রায় ভুল দেখা বা দেখাই না কখনো সময় আমি কৃষক বিভিন্ন মেহেনে মানুষের কথাই বারবার বলার চেষ্টা করি এবং সেটা হওয়া উচিত এই হাট জিজ্জিতা করা পরিস্থিতি তৈরি হবে অর্থনৈতিকভাবে এই সমস্ত কৃষকদের এর দায়কার কার এর দায় অবশ্য প্রাকৃতিক বিপর্যয় তার সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা কারোরই নেই ঈশ্বর আজকে কিন্তু বলতে পারবো না অনেকে ভাবেন কিন্তু প্রাকৃতিক বিপর্যয় হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের কথা গতকাল বলছিলাম কেন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং খুব গুরুত্বপূর্ণ এখানে গাছপালা যা আছে যদি এগুলো কেটে ফেলা হয় তাতে ক্ষতি আর একদম যদি এই যে মাঠে আছে উত্তরের মাঠ এখানে ঝড়টা এসে যখন এসে পড়েছে একদম কাত করে দিয়েছে শুয়ে দিয়েছে যাকে বলে তাই আমাদের অনুরোধ উপরোধ আবেদন যে এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান বেলকাস গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আপনারা নিশ্চয়ই কৃষকদের পাশে দাঁড়াবেন কারণ আপনার মুখ্যমন্ত্রী কথা বলেছে তাই কংক্রিটের পাকা রাস্তা হতে পারে এই পাকা রাস্তা দিয়ে হচ্ছে ট্রাক্টরগুলো যায় যাবে কিন্তু যখন যাবে তখন এই জল যখন শুকোবে তখন ঝরে পড়বে আর নুয়ে থাকবে আর মাথায় হাত দিয়ে তারা যে সমস্ত জিনিস বন্ধক দিয়েছে বা ধার করেছেন বা লোন করেছে ঋণ করেছেন তারা শোধ দেবেন কীভাবে এই মন্মপর্ষি যে ইনসিডেন্ট হলো বা এটাও অবশ্য ন্যাচারাল ক্যালামিটি বারবার বলছি তো জন্য কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তার মাসুল গুনবে কারা ওরাই গুনবে সরকারের কী ভূমিকা হবে সরকার বাহাদুর ঠিক করবেন আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি নয়ন রায় দ্য কোয়ারি ফাগুপুর পূর্ব বর্ধমান বর্ধমান উত্তর বিধানসভা নমস্কার